ঋগ্বেদের একাধিক সূক্ত মেয়েদের রচনা। এমনকি আমরা যে বিবাহ দিই, শুধু আমরা না, সারা ভারতবর্ষ জুড়ে যে বিবাহ হয় তাতে অনেক লোকাচারও পরবর্তীকালে যুক্ত হয়েছে, কিন্তু মূল যে মন্ত্রগুলো যেগুলো অনুসরণ করা হয়, প্রতিটি মন্ত্র একজন নারী ঋষির লেখা। আমরা এগুলো জানি না, আমাদের এগুলো জানানো হয় না, সেটাও একটা নির্দিষ্ট কারণেই জানানো, কিন্তু মানে এই স্তোত্র দিয়ে, এই সূত্র দিয়ে আমাদের মা দুর্গার আরাধনা আমরা শুরু করব। এটা আমি একটু ইচ্ছে করেই রেখেছি, মনুসংহিতা। মনুসংহিতাকে আমরা ভয়ঙ্কর নারী বিরোধী ব্রাহ্মণ্যবাদী একটা শাস্ত্র বলে জানি, কিন্তু প্রাচীন যুগের যে কোনো লেখা, সেটা তো কোনো একদিনে লেখা বা একজনের লেখা হতো না, দীর্ঘদিন ধরে লেখা হতো। মনুসংহিতার মজাটা হচ্ছে, মনুসংহিতার প্রথম দিকে এমন অনেক সূত্র আছে যেগুলো মেয়েদের অসম্ভব সমাদর করে বলা হয়েছে, পরবর্তীকালে যা সম্পূর্ণ বিপরীত, একেবারে এমন চূড়ান্ত অপমান করা হয়েছে যা শুনলে মানে সমস্ত শরীর রাগে জ্বলতে থাকে। অথচ এটা মনুসংহিতারই একটা শ্লোক যে যে বংশে মেয়েদের সমাদর করা হয় সেখানে দেবতারাও প্রসন্ন থাকেন, আর তার বিপরীত হলে যাগ যজ্ঞ ধর্মাচরণ যাই করো না কেন সমস্ত কিছু নিষ্ফল হয়ে যায়। আমরা এগুলোকে কিন্তু চাপা দিয়ে রাখছি, মূলত এই ষড়যন্ত্র গুলো না কয়েক হাজার বছর ধরে চলছে। যে যখন ক্ষমতায় আসছে, সেই শাসক যখন যা বিশ্বাস করছে, সেই শাসক তখন সেইটাকে ওপরে তুলে ধরছে, বাকি জিনিসগুলো চেপে ধরছে। এই ঐতিহ্য আমরা এখনো সমানভাবে ফলো করছি, আপনারা সবাই জানেন। নেক্সট স্লাইডটাতে যান। আচ্ছা, এবারে আমার মা বেদজ্ঞা, সংস্কৃতের অধ্যাপিকা ছিলেন, লেডি ব্রেবনের মায়ের নিজের বিয়ে এই বৈদিক মতে হয়েছিল। এই বিয়ের মন্ত্রগুলো আমি আগেই বললাম, নারী ঋষি সূর্যার লেখা। সেখান থেকে অল্প কিছু নেই, ওই তিন চার ঘন্টা ধরে বিয়ে নয়, কোনো আলাদা লোকাচার নয়, সংক্ষিপ্তভাবে একটা বিয়ে হবে, অনাড়ম্বর ঘরোয়াভাবে। সেইভাবে মা গৌরী ধর্মপাল আর বাবা গৌতম ধর্মপালের বিবাহ হলো। তারপরে মা মনে করলেন যে যে এই যে সংস্কৃত ভাষা, এটা তো কিছুটা সাধারণ মানুষকে আলাদা করে রাখার একটা কি বলবো কৌশল, অথচ এর মধ্যে কত মাধুর্য আছে, যেটা মাতৃভাষায় যতক্ষণ না আমরা বলছি আমরা কেউ কিছুই বুঝতে পারছি না। এবং এই যে ব্রাহ্মণ হতে হবে, পুরুষ হতে হবে, এগুলো তো সব আমাদের, আমরা তৈরি করেছি। তো এই জায়গাটায় গৌরী প্রথম ভাঙার চেষ্টা করলেন যে বিয়ে দিতে গেলে বা পুরোহিত হতে গেলে যে পুরুষ হতে হবে, ব্রাহ্মণ হতে হবে, ভারতীয় হতে হবে, তার কোনো মানে নেই। এই যে ধৃতি আমাদের সঙ্গে আছে, ধৃতি নিজে কিন্তু সংস্কৃতের মানুষ নয়, উচ্চাঙ্গ সঙ্গীতের মানুষ, কিন্তু এই যে কথাটা আছে শ্রদ্ধা, শ্রদ্ধা মানে হৃদয় দিয়ে একটা কিছু ভালোবাসা, ও সেই ভালোবাসাটা দিয়ে, সেই শ্রদ্ধাটা দিয়ে এই কাজে এসেছে এবং সেই মন্ত্রগুলো শিখেছে। মানে যখন আমরা সেই জায়গাতে আসব, কিছু মন্ত্র পাঠ ও করবে, আপনারা শুনবেন যে মূল জায়গাটা হচ্ছে যে কোনো কাজের, আমরা পড়াশোনার ক্ষেত্রেও তো আলটিমেটলি তাই বলি, তাই না, যে তুমি শ্রদ্ধালু হও, তুমি মনোযোগী হও, তাহলেই তোমার পুরো কাজটাই কিন্তু সম্পূর্ণ হবে। অমনোযোগ দিয়ে, অশ্রদ্ধা দিয়ে কিচ্ছু হয় না। শ্রদ্ধায়া দেয়ম, অশ্রদ্ধায়া অদেয়ম। অশ্রদ্ধা দিয়ে যদি কিছু দাও, তাহলে সেই দেওয়ার কোনো অর্থ হয় না। ওই চাঁদ সদাগরের পাহাতে পুজো, মনসা পুজোর মতন, কোনো কাজ আমি যদি করি তাহলে সেই কাজ কখনো পরিপূর্ণ হয় না। নেক্সট স্লাইডে যাই। এটা একটা ভিডিও, এটা একদম প্রথম দিককার, শুধু আমি শোনাবো যে যখন বাংলায় মন্ত্রটা পড়া হচ্ছে তখন চারপাশের যে দর্শক, এই মন্ত্রটা যদিও পরবর্তীকালে আমরা চেঞ্জ করেছি, এর পরেরটায় ধৃতি সংস্কৃতটা বলবে, আবার বাংলা চেঞ্জটা আমি বলবো, কিন্তু শুধুমাত্র বাংলা মন্ত্র শুনে যারা শুনছেন, যারা দেখছেন, তাদের কতখানি উচ্ছ্বাস,
সেইটা শোনানোর জন্য আমি এই ভিডিওটা একটু রেখেছি। একটু ভিডিওটা চালা, সাউন্ড শোনা যাচ্ছে কি না? না দিদি, শোনা যাচ্ছে না তো, সাউন্ড সাউন্ডটা আসছে না। দেখছি আপনি এই স্টপ শেয়ারিং এর পাশে হাইড আছে, ওটাকে আপনি ক্লিক করে দিন, তাহলে এটা চলে যাবে। হাইডটা ক্লিক করে, হ্যাঁ এখনো শোনা যাচ্ছে না। না না না, শোনা যাচ্ছে। আচ্ছা একটু ওয়েট করুন, ফোন দিয়ে দেখি শোনাও কিনা। হ্যাঁ এবারে কিন্তু আসছিল সাউন্ডটা। আমরা এখানে শুনতে পাচ্ছি কিন্তু ওখানে আসছে না। ল্যাপটপ আগে যে চালাচ্ছে তাকে নিউটা মেবি খুলতে হবে, তারপরে শোনা যাবে। হ্যাঁ একটা এটা ঠিক, যিনি চালাচ্ছেন তিনি মিউট করে রয়েছেন, মিউটটাকে খুলে দিলে আমার মনে হয়। না উনি দুটো একসঙ্গে মিউট করেছেন, এই যে দুটো একসঙ্গে আনমিউট করেছেন, এই জন্য আওয়াজটা আসছে। আপনি যে কোনো একটা সাউন্ডকে আনমিউট করে রাখুন তাহলে হয়ে যাবে। বন্দনা দি বললেন যে
ম্যাডাম এটা ফুল স্ক্রিন শেয়ার করতে হবে তাহলে মানে হচ্ছে না এটা ফুল স্ক্রিন শেয়ার করতে হবে এবার আমার ফুল স্ক্রিন না শোনা কিছু যাচ্ছে না ম্যাডাম এন্টার স্ক্রিন না করে এই উইন্ডো বা এই একজন আমাকে বললো না না শোনা যাচ্ছে না তোমার না আসলে দুটো ডিভাইস থেকে করছো তো তুমি যে ডিভাইসে আছো ওটাকে মিউট করো আর যেটা থেকে তুমি শেয়ার করছো ওটাকে আনমিউট করো উল্টো হয়ে আছে আমার মনে হচ্ছে তুমি ল্যাপটপ থেকে সেম শেয়ার করছো ল্যাপটপটা আনমিউট করো আর তোমার মোবাইলটাকে তুমি মিউট করো ও কি ল্যাপটপেই আছো তাহলে ওই ইকোটা কেন হচ্ছে ওটা তো হবে মানে দুটো ডিভাইস থেকে তুমি যদি ইয়ে হও জয়েন করো তাহলে এই সাউন্ডটা আসে আমার মনে হয় অপর্ণা ম্যাডাম যদি নিজেকে একটু আনমিউট করে নেন তাহলে হবে আনমিউট করেছো সময় চলে যাচ্ছে তো আমি ততক্ষণ বলতে শুরু করি যদি শোনা যায় আওয়াজ খুব ভালো কথা না হলে কিছু করার নেই ধৃতি তুমি একটু অগ্নি প্রদক্ষিণের মন্ত্রটা পড়ো তাহলে আমি দুটো চেঞ্জ দেবো এবার শোনা যাচ্ছে আওয়াজ হ্যাঁ 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 আচ্ছা তাহলে কি আমি থেমে যাব হ্যাঁ তাহলে কি থেমে যাব নাকি তোমার আওয়াজটাই শোনা যাচ্ছে ম্যাডামের আওয়াজটা শোনা যাচ্ছে ভিডিওটা শোনা যাচ্ছে হ্যাঁ তুমি তোমার স্পিকারের স্পিকারটা মুখের কাছে এনে তুমি অভিপ্রদক্ষিণের মতো ও কন্যালা মাতা পিতৃভ্যাং পতিলোকং যতীয়ম অপদীক্ষাময়ষ্ট কন্যায়ুতত্বয়া ভয়ং ধারা উদন্যাইব অতিগাহে মহি দ্বিষ আচ্ছা এই হলো ঋগ্বেদের সংস্কৃত মন্ত্রটি কিন্তু প্রথমে যেটা ছিল প্রীতি যেটা বলল কন্যালা মাতা পিতৃভ্যাং মানে মা বাবার বাড়ি থেকে বেদে যেটা ছিল ঋগ্বেদের মন্ত্রে সেখানে কিন্তু মায়ের কোনো উল্লেখ ছিল না
সেখানে শুধু কন্যালা পিতৃব্যয়, মানে মেয়ে বাপের বাড়ি ছেড়ে স্বামীর ঘরে চলেছে। গৌরী যখন অনুবাদ করলেন, সেই সময় গৌরী বাপের বাড়ির সঙ্গে মাকে যুক্ত করলেন, যে শুধু বাবার বাড়ি থেকে কেন, মা বাবার বাড়ি থেকে। আমরা যেটা এখন করছি, মানে যেটা হয়তো ছেলে মেয়েদের ভালো লাগবে, যে আমার ছেলে এবং ওদের বন্ধুরা একেবারেই তোমাদেরই প্রায় বয়সী, 21-22 বছর বয়স সবার, ওদের চিন্তা ভাবনাটা তো অনেকটা অন্যরকম। ওরা যেটা পরামর্শ দিল এবং আমরা সেটা সাদরে গ্রহণ করলাম, যে কেন একটি মেয়ে ছেড়ে যাবে, মানে আলটিমেটলি একটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে যাচ্ছে, এই জায়গাটা কেন থাকবে। ফলে এই যে দ্বিতীয় যে ছবিটা আমরা দেখছি, দ্বিতীয় এই যে বিয়েটা, তার মাঝখানে আরো কতগুলো বিয়ে অনুষ্ঠান হয়েছে, কিন্তু এইটা থেকে আমরা শুরু করলাম মন্ত্রটা এই বলা যে একটি গৃহ থেকে আরেক গৃহে চলেছে, অর্থাৎ ভাইসি ভার্সা, মানে মেয়েটিও আরেকটা বাড়ি পেল, ছেলেটিও কিন্তু আরেকটা বাড়ি পেল। সাধু, কেউ কাউকে ছেড়ে, কোনো বাড়ি ছেড়ে কিন্তু যাচ্ছে না, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চলেছে মাত্র। তো এটা হলো আমাদের প্রথম চেঞ্জ। তারপরে ভিডিওটায় যাও, আগের ছবিটা। আচ্ছা, এই বিয়েতেই আমরা দ্বিতীয় যে চেঞ্জটা আনলাম, ভিডিওটা চালা, সাউন্ড শোনান আগের জন্য, যে ছেলেটি যেরকম ভাবে সিঁদুর পরিয়ে দিচ্ছে মেয়েটিকে, একটু এগিয়ে নিয়ে যা, একইভাবে মেয়েটিও ছেলেটির কপালে তিলক টেনে দিচ্ছে। এই জায়গাটা একটু থাম, এইখানটায় আমাদের একটু এক্সপিরিয়েন্স বলি, যেহেতু জেন্ডার ইকুয়ালিটির কথা হচ্ছে, মানে পেছনে যে সমস্ত মেয়েরা এবং বয়স্ক মহিলারা দাঁড়িয়েছিলেন, তাদের উৎসাহ দেখার মতো ছিল। তারা একেবারে হুই হুই করে মেয়েটিকে বলছেন, আরো বড় করে তিলক পরা, আরো বড় করে সিঁদুর পরা। মানে এই যে মেয়েদের এতদিন ধরে সিঁদুর করে আসতে হয়েছে, এতদিন ধরের মধ্যে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু কিছুটা শুধু বাংলার সংস্কৃতি, সারা আমাদের যদি মহাকাব্যগুলোকেও ধরি, সীতা, দ্রৌপদী, সাবিত্রী, যে সাবিত্রীর মূর্তিতে আমরা সিঁদুরে লেপে দিই, কারোর কখনো সিঁদুর পরা কোনো মূর্তি বা ছবি পাবেন না। সিঁদুরটা একেবারে পরবর্তী পর্যায়ের এবং মূলত এই পূর্ববঙ্গের সংস্কৃতি। কিন্তু এই যে একটা চিহ্ন বহন করতে হচ্ছে শুধু মেয়েটিকে, এটা নিয়ে মেয়েদের মধ্যেও যে ক্ষোভ ছিল বা ক্ষোভ থাকে, এইটা আমরাও সেদিন প্রথম রিয়ালাইজ করলাম, যে বয়স্ক মহিলারা মতন সেই চিৎকার করে বলছেন, আরো বড় করে তিলক টেনে দে, হ্যাঁ পড়া পড়া, সিঁদুর পড়া, ও পড়ুক, ছেলেও পড়ুক। এরপরের ছবিটায় যা, এর পরের ছবিটা ভাইরাল হয়েছিল এবং ভয়ঙ্কর একটা, মানে খুব নোংরা একটা ব্যাপারে চলে এসেছিল। এখানে মেয়েটি তিলক পরায়নি, একেবারে ছেলেটির কপালে সিঁদুর পরে দিয়েছিল, সিঁথিতে, সরি সিঁথিতে, শালিনী আর অঙ্কন ওদের নাম, অসম্ভব ট্রোলড হয়েছিল ওরা এবং আমরা। হ্যাঁ, আমরা তো ট্রোলড হতেই থাকি, আমরা সারাক্ষণ, মানে মজার কথা হচ্ছে, একটি মেয়েকে জব্দ করার জন্য বা ভয় দেখানোর জন্য ছেলেদের হাতে চিরকাল একটাই অস্ত্র, ধর্ষণ। আমি যে সারাক্ষণ কত রেপ থ্রেট পাই, মানে সেটা সেটা লিখে রাখলে মহাভারত হয়ে যাবে। এবং এই ছেলেটি মেয়েটিও এই রকমভাবে থ্রেট পেয়েছিল, যে কেন মেয়েটি ছেলেটি সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। আমাদের বক্তব্য ছিল একটাই, সিঁদুর যদি শুভ হয়, সিঁদুর যদি এত সুন্দর কিছু হয়, তাহলে কেন শুধু মেয়েটি সেটি বহন করবে, কেন ছেলেটি নয়। এবং জেন্ডার ইকুয়ালিটির কথা বলেই আবার বলছি, যে এই ছেলেটিও যদি এটা মেনে না নিত এত সুন্দর করে,
তাহলে কিন্তু এই মেয়েটি ওটা করতে পারত না। সুতরাং নতুন প্রজন্মের ছেলেরাও কিন্তু খানিকটা হলেও এগিয়ে আসছে কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আসছে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসছে। সুতরাং এইটা আমাদের আরেকটা পদক্ষেপ হলো যে ছেলেটিও মেয়েটির সিঁথিতে পড়ালো, মেয়েটিও ছেলেটির কপালে না দিয়ে সিঁথিতে পড়ালো। নেক্সট স্লাইডে যাও। আমাদের আরেকটা খুব ইচ্ছে ছিল, ধৃতি কি একটু বলবে, শুভ দিন শুভ লগ্ন নিয়ে আমাদের যে কনসেপ্ট সেটা একটু বলো। হ্যাঁ, মানে আমরা তো বিশ্বাস করি যে এ ধরনের কোনো শুভ লগ্ন, বিয়ের জন্যে কোনো শুভ লগ্ন পঞ্জিকা, এগুলোর যে কোনো অস্তিত্ব আদৌ আছে এটাতে আমাদের একেবারেই বিশ্বাস নেই। আমরা মনে করি যে দুজন মানুষ তাদের দুজনের হৃদয় যে মুহূর্তে সন্ধিবদ্ধ হতে চাইছে সেই মুহূর্তটির থেকে বেশি শুভতম লগ্ন কিছু হতে পারে না। তো সেটা যে কোনো দিন যে কোনো সময় হতে পারে, এটা শুধুমাত্রই একটা উদযাপন। তাদের দুজনের যে সন্ধি লগ্ন বা সন্ধিবদ্ধ হওয়ার মুহূর্ত সেই উপলক্ষটিকে কেন্দ্র করে আমরা একটি উদযাপন করছি, একটি সেলিব্রেশন করছি। সেখানে আলাদা করে কোনো মুহূর্ত লগ্ন ইত্যাদির কোনো রকম কোনো মানে আছে, অর্থ আছে এটাতে আমরা একেবারেই বিশ্বাস করি না। সেভাবেই আমাদের সমস্ত বিবাহগুলো সম্পন্ন করার আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে। হয়তো পুরোপুরি আমরা সবসময় সমর্থ হতে পারি তা নয়, কিন্তু আমাদের দিক থেকে এক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নেই, কোনো রকম কোনো নিয়মানুবর্তিতা আরোপ করে দেওয়ার বিষয় একেবারেই নেই। উপরন্তু আমাদের মাধ্যমে বিয়ে মানে করাতে চাইছে বলে ছেলে মেয়েরা এবং তাদের মা বাবারাও এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসছেন। এই যে বিয়ের ছবিটা দেখাচ্ছে, এটা পৌষ মাসে বিয়েটা হয়েছিল এবং এইবার এই প্রথম আবার শুরু হলো যে আমরা সিঁথিতে সিঁদুর পরাবো না, আর মেয়েটিরও পড়লে দুজনেই কপালে পড়বে। কারণ আমরা দেখলাম যে ছেলেটি কপালে পড়ছে বটে কিন্তু পরমুহূর্তেই তো মুছে ফেলছে। কিন্তু আমরা জানি ভারতবর্ষের 99% মেয়েকে আজীবন এই চিহ্নটি বহন করে যেতে হয়, সেক্ষেত্রে দুজনেই কপালে পড়বে। এই প্রথম হলো, এটা গত বছর ডিসেম্বর মাসে বিয়ে হলো পৌষ মাসে। মানে খেয়াল করলে দেখবেন যে মেয়েটি সিঁথি করেইনি, সিঁথিতে সিঁদুর পড়বে না বলে সিঁথি করেইনি, দুজনেই কিন্তু দুজনের কপালে সিঁদুরের টিপ পড়েছে এবং দুজনেই কিন্তু বাঙালি। এই নয় যে অভারতীয় বা অবাঙালি, সেই জন্য ছেলে মেয়ে পাত্র পাত্রী উভয় বাঙালি, তা সত্ত্বেও পৌষ মাসে বিয়ে হয়েছে। এটা নিয়েও ভীষণ আমরা ট্রোলড হয়েছিলাম যে আমরা সংস্কৃতিকে একেবারে নষ্ট করে দিচ্ছি, ভারতীয় সংস্কৃতিকে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে কেন এগোচ্ছি, যে কয়েক হাজার বছর আগে যে নিয়ম তৈরি হয়েছিল আলটিমেটলি তো মানুষই তা তৈরি করেছিল। এবার 2022 এসেও আমরা যদি সেই একই নিয়ম মেনে চলি এবং যে নিয়মে কোনো একটি লিঙ্গে এতটুকু অবমাননা হচ্ছে সেটাকে নিয়ে এগিয়ে যাই, তাহলে আমাদের সমস্ত শিক্ষাটাই তো ব্যর্থ হয়ে যায়। কিন্তু জোর করে কোনো কিছু হয় না। হ্যাঁ, যদি আমি একটু, যদি তোমার অনুমতি নিয়ে একটু অ্যাড করি, যে আমাদের যে সিঁদুরের ইতিহাসটা, আমরা যদি সমাজতাত্ত্বিক ইতিহাসটার দিকে একটু তাকাই, সিঁদুরের সামাজিক ইতিহাসটা কিন্তু খুব একটা সম্মানের নয়। আমাদের তো একেবারে বেদে কিন্তু সিঁদুরের কোনো উল্লেখ কখনোই ছিল না। এটা হয় হচ্ছে যে সময় আমাদের মেয়েদেরকে একটা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ভাবা শুরু হলো আমাদের ইতিহাসে, সেই সময় গরু যেভাবে বিক্রি করা হতো সেভাবে মেয়েদেরকেও একটি পশুর মতো করেই কনসিডার করা হতো। এবং বিয়ে হয়ে যাওয়ার পর তাদের কপালে একটি রক্তচিহ্ন, কপালকে ফাটিয়ে দেওয়া হতো, যে কারণে আমরা বলি কপাল ফাটলো, সিঁদুর পরা বা বিয়ে হওয়াকে মজা করে আজকালও বলা হয়। তো কপালটিকে ফাটিয়ে দেওয়া হতো এবং তাদের যে রক্তচিহ্নটি সেখানে একেবারে স্থাপিত হয়ে থাকতো, মনে করা হতো যে এই মেয়েটি এবার বিক্রি হয়ে গেল, সোল্ড আউটে, একটিমাত্র মানুষের, একটিমাত্র পুরুষের বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল। সেই জায়গা থেকে তার মাথায় সিঁদুর এবং হাতে, যেভাবে গরু বিক্রি করার পরে তার হাতে একটা বালা পরিয়ে দেওয়া হয়, গরুর পায়ে বা গলায় একটু গলা পরিয়ে দেওয়া হয়, ঠিক সেভাবেই কিন্তু মেয়েদের কপালে সিঁদুর, হাতে লোহা অথবা মঙ্গলসূত্র, যাই বলি, সবগুলোই কিন্তু একটা ট্যাগ যে এই মহিলাটি এর
শরীর এবং মন, মনের কথা তো সেভাবে কখনোই ভাবা হয় না, মূলত এর শরীর, যেহেতু এ রিপ্রোডাকশনের একটি মিডিয়াম মাত্র, এর শরীরটি কিন্তু এবার একটি পুরুষ এবং একটি পরিবারের জন্যে একেবারে বিক্রি হয়ে গেল, সোল্ড আউট হয়ে গেল। আর কেউ কিন্তু একে একাধিকবার ব্যবহার করো না, আমি একে কিনে নিয়েছি। তো সেই জন্য এই লজ্জাটি থেকে আমরা বেরোতে চাই। এটি যদি সত্যি একটি শুভ বা মঙ্গলময়তারই চিহ্ন হয়, তাহলে আমরা সেটা কপালে ছোট্ট করে ভালোবাসার তিলক হিসেবে করাতেই পারি, সেটা সিঁদুর ভাবছি না, অন্য কিছু হতে পারে, সেই যায়। তো সেই ভাবনা থেকে আমাদের এই পদক্ষেপ। মানে কন্যাদানটা যে রিগ্রেসিভ, এটা কিন্তু মোটামুটি এখন অনেকেই বুঝে গেছে, কিন্তু এই সিঁদুর পরানোটাও যে আমি মেয়েটিকে একটি বস্তু হিসেবে চিহ্নিত করে দিলাম, এই ভাবনাটাও আরো কি ভয়ানক রিগ্রেসিভ, এইটা আস্তে আস্তে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা জোরে বিশ্বাসী নই, আমরা বোঝানোই বিশ্বাসী। এবং খুব আমাদের আনন্দ হচ্ছে যে শুধু শহরের ধনী সম্প্রদায়ের মানুষজন নয়, মফস্বলের ছেলে মেয়েরা কিন্তু এগুলো বুঝছে, এগুলোতে এগিয়ে আসছে। ওকে পরে সেটা যান। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এটা আমাদের কাছে আরো মানে খুবই গর্বের, যে শুধুমাত্র হিন্দু ধর্মের ছেলে মেয়ে যে আমাদের এই বৈদিক মন্ত্র পড়ে এই পুরো নতুন বৈদিক মতে বিয়ে করছে তা নয়, একাধিক মুসলিম, খ্রিস্টান, বিদেশি পাত্রপাত্রীর বিয়েও আমরা দিয়েছি। এইখানে ছেলেটি মুসলিম, সেও সেই বৈদিক মন্ত্র উচ্চারণ করছে, এখানে দেখতেই পাচ্ছেন ছেলেটি বিদেশি এবং খ্রিস্টান, সেও আমাদের ইংলিশ যে ট্রান্সলেশন রয়েছে যেটা যাদবপুর ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপিকা ডক্টর সতী চট্টোপাধ্যায় করেছিলেন গৌরীর অনুরোধে, ও ওই ইংরেজি মন্ত্রগুলো, ও ওই শপথ বাক্যগুলো ও পাঠ করছে, ফলে মানে সব রকমে একটা সাম্য আনার চেষ্টা করছি আমরা, যে এখানে সবাই আসতে পারে, এরকম নয় যে এই বিয়ে শুধু এই ধর্মের মানুষই করতে পারবে। পরস্পরকে তুমি যদি ভালোবাসো তাহলে সবসময় নারী পুরুষ হওয়ারও দরকার নেই, একদমই তাই, দুজন ব্যক্তি যারা দুজনকে ভালোবাসে, সেই ভালোবাসার একটা উৎসব। আমরা যখন শুরু করি বিয়ে দেওয়া, আমরা কিন্তু বলি না যে বিবাহ দিতে এসেছি। বিবাহ শব্দটার মানে কি? বিপূর্বক বহ ধাতু, অর্থাৎ বহন করা। বহন করার মধ্যে না কোথাও একটা অভ্যাসগত দায়িত্বের ভাব চলে আসে। আমরা ওই জন্য বলি এটা একটা ভালোবাসার উৎসব, একটা আনন্দের উৎসব। দুজন পরস্পরকে ভালোবাসছে, সেই ভালোবাসাটা সবার সামনে পালন করতে চাইছে, সেই উৎসব পালনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা এসেছি। আমরা এই অর্থটাকেও এই ভালোবাসায় পরিণত করতে চাই, শুধু দায়িত্বে নয়, এটা প্রেম আসুক। পরের স্লাইডটা যা। আচ্ছা, এটা এই স্লাইডটাতে যাওয়ার আগে আমি আরো আরো দু একটা চেঞ্জ যেটা আমরা সম্প্রতি করেছি, সেটা হচ্ছে আমাদের দেশে মেয়েদের বিবাহের আরেকটা মানে আরেকটা কেন প্রধানতম কারণ, বংশ এগিয়ে নিয়ে যাওয়া। আমি আমার সম্পত্তি রক্ষা করব।